কোনটা ইসলাম আর কোনটা শিরিক, কোনটা ইসলাম নষ্ট করে ভঙ্গ করে, আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ হচ্ছে শাফাতের মালিক, কুল্লিল্লাহি শাফাতু জামিয়ান, সুপারিশ সমস্ত কার কাছে? লিল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, আল্লাহ স্পষ্ট করছে। তাহলে যিনি মালিক তাকে বলবো যে আল্লাহ তুমি নবীর সুপারিশ আমার জন্য অবধারিত করো, আমার জন্য ফরজ করো, আমার জন্য ব্যবস্থা করো, আমার জন্য তুমি অবধারিত করো ইত্যাদি। তো এইরকমই তাদের উপর ভরসা রাখে, যেসবকে মাধ্যম মনে করে তাদের ভরসা যে উনি ঠিক থাকলেই হলো, খাজা বাবা ঠিক থাকলেই হলো, হ্যাঁ বড় পীর হ্যাঁ ঠিক থাকলেই হলো, আচ্ছা শাহজালাল ঠিক থাকলেই হলো, আমাদের বাংলাদেশে কোনো দুর্ঘটনা হতে দেবে না। হ্যাঁ ভাগ্য ভালো যে শাহজালাল মাজার ছিল, না হলে যে বিমান দুর্ঘটনা হয়েছিল আজকে থেকে 20-25 বছর আগে সিলেটের বিমানবন্দরে, তো একটা পত্রিকা চেপেছে, আমি নিজে এসে পত্রিকা দিয়েছি, বাংলাদেশে এক পত্রিকা তাতে চেপেছে যে ভাগ্য ভালো, হ্যাঁ সিলেটবাসীর ভাই সব যাত্রীদের, যে হ্যাঁ আল্লাহর ওলির শাহজালাল বাবা শুয়ে আছেন সিলেটে, না হইলে বিমান বিধ্বস্ত একবারে সব শেষ হয়ে যেত, কিছুই থাকতো না। হ্যাঁ তো বিমানের একটা ডানা ভেঙেছে কিন্তু বিমানের কিছু হয়নি আর বিমানের যাত্রীদের কিছু হয়নি, এটা কার হ্যাঁ বদৌলতে? শাহজালাল বদৌলতে। সমস্ত লিখনেওয়ালা শিরিক, যে পত্রিকা লিখে করলো মুশরিক, এবং যারা এই বিশ্বাস রাখবে তারা মুশরিক হয়ে গেল, তাদের ইমান ভঙ্গ হয়ে গেল, ইসলাম নষ্ট হয়ে গেল। যেমন উজু করে আসার পরে বায়ু ঘুরে হলে আপনার উজু শেষ, ঘুমিয়ে গেলে উজু শেষ, নামাজ 4 রাকাত পড়া শেষ হয়ে গেছে, হাতে হাতে বসে আছেন আর তারপরে কথা বলে নিলেন, সালাম আলাইকুম ভাই কেমন আছেন? ভালো আছেন, ভাবছেন যে তাড়াতাড়ি লোকটা উঠে যাবে, তাদেরকে কথা বলেই নি তারপরে সালাম ফিরবো, সব শেষ হয়ে গেল, সব শেষ ঠিক হয়ে গেল। দলিল সূরা ইউনুস আয়াত 18, আল্লাহ বলছেন ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে, যারা মুশরিক বহুত্ববাদী, তারা আল্লাহ ছাড়া অন্যকে কি করে, অন্যের ইবাদত করে, অন্য উপাসনা করে, মালা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, অথচ তারা তাদের ক্ষতিও করতে পারবে না আর তাদের লাভও করে দিতে পারবে না, কিছু করতে পারবে না। যদি আমাদের লাভ করে দিতে পারতো, তো এই বন্যার অবস্থায় তাদের মায়া মমতা নেই, নির্মম হয়ে গেছেন তারা। হ্যাঁ কত আউলিয়ার দেশ এটা, হ্যাঁ 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়া না, 360 ভাইয়া তো কমিয়ে দিলেন কেন, 360 আউলিয়া, তাদের মায়া মমতা নেই, আমাদের মায়া মমতে কত কষ্ট হয়েছে এতে মানুষের এইসব অবস্থা দেখে, হ্যাঁ ভয়াবহ অবস্থা দেখে, আর তাদের মায়া হয়নি, তাদের যদি অনুভূতি থাকতো, তাদের যদি জানতে পারতো, তাদের যদি ক্ষমতা থাকতো তো বসে থাকতেন, হ্যাঁ তাহলে পানিকে বলতেন কোন ফায়া কোন, বঙ্গোপসাগরে নেমে যা, নেমে যেত, সব শেষ হয়ে যেত, কোনো বালা মুসিবত থাকতো না, কোনো বালা মুসিবত থাকতো না, জালেমের জুলুম থাকতো না। আল্লাহ বলছে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, লাভও করে দিতে পারে না, লসও করে দিতে পারে না, লাভ লস কিছুরই মালিক না তারা। ওয়াইয়াকুলুনা, তারপরে এই নির্বোধ মূর্খরা বলছে হাওলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এদেরকে ধরো, জিলানিকে ধরো, চিস্তিকে ধরো, অমুককে ধরো, তমুককে ধরো, ওলি আউলিয়া গস কুতুব আবদালকে ধরো, এরাই আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। জি সুতরাং চর্মনায় মরিদ হয়ে যায়, কারণ বাবারা বলে, বাবা চর্মনায় হুজুররা বলেছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে আসবে, চিন্তা কি, নামাজ না পড়লেই বাকি আর রোজা না রাখলেই বাকি আর 7 খুন মাপ, কারণ বড় বড় জাহাজ নিয়ে হ্যাঁ পীর বাবা হুজুর কিবলা হাজির থাকবে, আর আমাদেরকে একা ছেড়ে জান্নাত যাবেন না। অনেক মরিদরা, অনেক পীরেরা, এক পীরের একবার একটা ক্লিপে অনেক দিন আগে, যদি এগুলো শোনার সময় হয় না, বলছে বাবা গো, না এটা হচ্ছে লন্ডনে গিয়েছে সিলেটি পীর, কারণ সিলেটিদের সংখ্যা বেশি আপনার ইংল্যান্ডে, তো গিয়েছে ওখানে, আর যাওয়ার পরে সেই পীর, সেই সিলেটি পীর কিন্তু এই বিগত কিছুদিন আগে হালাক হয়েছে, তো সেই পীর গিয়ে বলছে যে আপনারা আল্লাহর হস্তে দান করেন, মানে বকশিস দেন, আর তারপর সে বাবা, হ্যাঁ বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে, বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে না। এই ধৃষ্টতা, একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমি তোমাদেরকে ছেড়ে জান্নাতে যাবো না, নবী সাল্লাম জান্নাতে চলে যাবেন, যারা জান্নাতে প্রথম খানে যাদের জন্য জান্নাত ফরজ হবে তার জান্নাত চলে যাবেন, তারপরে নবী সাল্লাম সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করবেন, ঠিক না, সুপারিশ চলতে থাকবে, অনেক লোক তার মধ্যে জাহান্নাম চলে গেছে, কত বছর জ্বলতে আছে তাদের জন্য সুপারিশ হবে, এমনকি হাদিসা আছে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে সর্বশেষ যে জাহান্নামী, যে
এই উম্মতের জাহান্নামি পাপিষ্ট জান্নাতে আসবে, তাহলে চিন্তা করুন তো দেখি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়াগণ তারা কেউ রাজি হবে না সুপারিশ করার জন্য, নবী সাল্লাল্লাহু সুপারিশ করবেন হিসাবের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দায়িত্ব নিয়েছেন যে আমি দায়িত্ব নিয়ে নিলাম, বরং এর বিপরীত বহু হাদিস রয়েছে। একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বংশধরকে বলেছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বংশধর, সালুনি মিম্মা আলি মাশিয়তুম, তোমরা যা চাও আমার ধন সম্পদ থেকে তোমরা চাও, ফাইন্নিলা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কিছু নিয়ে দিতে পারবো এই ক্ষমতা আমি রাখি না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালিনি মিম্মা আলি মাশিয়ত, দুনিয়ার কিছু চাও চাও দিতে পারবো, তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকলে যা আছে দিতে পারবো, ফাইন্নিলা আমলিকু লাকে মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতে নিয়ে এই ক্ষমতা আমি রাখি না। তোমার যদি ইমান আমল সাথ না দেয়, ইমান আমল থাকলে একটু প্রোগ্রেস হবে, অ্যাড, হ্যাঁ একটু হ্যাঁ ধাক্কা পাবেন হয়তো, কিন্তু আপনার ইমান আমল নেই, তৌহিদ নষ্ট করেছেন, শিরকি আমল করে আশা করেছেন যে কেউ সুপারিশ করে, কখনো না, আম্বিয়া রসুলগণের সুপারিশ হবে না। এরা কি বলতো, যারা ওসিলা ধরতো, হা ওলাই সুফান, আমরা এসবের পূজা করি, মা না বোধহম, সূরা জুমার আরেকটি আয়াত রয়েছে, আমরা আসলে এদের পূজা করি না, ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, এরা আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেবে, আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেবে, আল্লাহর কুরবত হাসিলের জন্য, নৈকট্য অর্জনের জন্য এদেরকে ডাকছি, এরা মাধ্যম, এদের মাধ্যমে এদের ভাইয়া হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন, শেখুল ইসলাম ফরমান, জালাল মালায়েকা ওয়াল আম্বিয়া ওয়াসায়েত, কোন ব্যক্তি যদি ফেরেশতাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম মনে করে, নবীদের কলাম্বিয়া, নবীদেরকে মানে নবীদের মাধ্যমে ভায়া হয়ে আল্লাহর কাছে পৌঁছিব, তাহলে নবী আর ফেরেস্তার ক্ষেত্রে যদি অচল হয়, তাহলে কোথায় অন্যরা যারা নবী নয় আর ফেরেস্তাও নয়, হ্যাঁ সুফি যারা, জি ইয়াদুহুম, তাদেরকে ডাকলো, ফেরেস্তাকে ডাকলো, ইয়া জিব্রাইল সাহায্য করো, উদ্ধার করো, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল আল্লাহ, মাদাদ ইয়া রাসূল আল্লাহ, বলে না মাজার পূজারি বলে না, মাদাদ সাহায্য করো, ইয়া রাসূল, রক্ষা করো, ইয়া রাসূল আল্লাহ, যদি এরপরে বলছেন তিনি তাদের উপরে যদি আস্থা ভরসা রাখে, ওয়াস আলহম জালবাল মানাফে, তাদের কাছে যদি কামনা করে যে আমাকে কিছু লাভ করিয়ে দেন, ওদাফাল মোদার, আমাকে অনিষ্টকে রক্ষা করেন, ভালো মুসলিম রক্ষা করেন, যেমন কেউ যদি চায় যে ইয়া রাসূল আল্লাহ আমার গোনাহ খাতা মাফ করিয়ে দেন, আমার অন্তরকে হেদায়ত দান করেন, আমার বালা মুসিবত দূর করে দেন, আর অভাব দূর করে দেন, অনাটন দূর করে দেন, ফাহুয়া কাফেরুন বে ইজমাইল মুসলিমিন, মুসলিম ওম্মার আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামদের এজমা সর্বসম্মতিক্রমে কাফের, সে কাফের মুসলিম।